বাপুকের বাজেটে ঘাটতি পৌনে 8 কোটি টাকা। গেলবারের মতো এবারও বাফুপের নতুন অর্থ বছরের বাজেটে ঘাটতি থাকবে। 2022-23 অর্থ বছরে ফেডারেশনের ঘাটতি 7,84,50,000 টাকা। বাফুপের সাধারণ বার্ষিক সভায় গেল অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব ছাড়াও আগামী বছরের বাজেটের অনুমোদন নেওয়া হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তবে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার পাশাপাশি অন্যান্য কার্যক্রম বেগবান করতে পারলে ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বাফুপের সভাপতি কাজী সালাউদ্দিনের গেল 14 বছরের সভাপতিত্বে সাধারণ সভা হয়েছে মাত্র 5 বার। চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার পর 1 বছরের মধ্যেই অবশ্য এজিএম এর উদ্যোগ নেন তিনি। গেল বছর 30 অক্টোবর সবশেষ বাফুপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় আগামী 29 অক্টোবর ফেডারেশনের এজিএম অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় কাউন্সিলরদের আগের দিন রাতে হোটেলে ওঠানো হলেও এবার আমন্ত্রিত কাউন্সিলররা বাফুপের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকবেন। এদিকে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ও কাউন্সিলরের সংখ্যা কমানোর বিষয়ে গেলবার নির্দেশনা দিয়েছিল ফিফা। বিষয়টি গুরুত্ব নিয়ে গঠনতন্ত্র সংশোধনের জন্য কাজী সালাউদ্দিন 4 সদস্যের বিশেষ এক কমিটিও করেছিলেন, যদিও সেবার সাধারণ সভায় এই প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনাই হয়নি। ফুটবলের অর্থ সংকট বড় সমস্যা, বিশেষ করে দেশের ফুটবলের পৃষ্ঠপোষকতা খুবই কম। এমন পরিস্থিতিতে 2022-23 অর্থ বছরে ব্যয় ধরা হয়েছে 49,34,00,000 টাকা, আর বাফুপের আয় হবে 41,49,50,000 টাকা, যেখানে ঘাটতি 7,84,50,000 টাকা। সবাই গেল অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব ছাড়াও আগামী বছরের বাজেটের অনুমোদন নেওয়া হবে। এ বিষয়ে আবু নাইম সোহাগ বলেন, আমাদের এবারের বাজেটটি একটি ঘাটতি বাজেট হতে যাচ্ছে। আনুমানিক প্রায় 7 কোটি টাকার একটি ঘাটতি সেখানে থাকবে। এই ঘাটতি বাজেটটি আমরা আমাদের সভায় উপস্থাপন করব। আগামী বছর আমাদের যে কার্যক্রমগুলো আছে সেখানে কোন খাত থেকে অর্থের সংস্থান হবে সে বিষয়ে ধারণা দিতে এই বাজেট উপস্থাপন করা হবে। গত বছর 41 কোটি টাকার বাজেটে 17 কোটি টাকার অধিক ঘাটতি ছিল বাফুফের বাজেটে। তারপরও এবার পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে মনে করেন সোহাগ। সোহাগ বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্পন্সর প্রতিষ্ঠান বা অন্যান্য যে কার্যক্রম আছে সেগুলোকে যদি আবারও বেগবান করতে পারি অবশ্যই আমরা ঘাটতিটা পুষিয়ে নিতে সক্ষম হব। বাফুফের একাডেমির সংখ্যা এবার 6টি করা হবে বলেও জানান সোহাগ।